হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আপনারা হয়তো ভেবে থাকেন আমেরিকা খুবই চমৎকার একটি দেশ এবং এই দেশের মানুষেরা খুব বেশি খুশি থাকে। আর অনেকেই এটাও ভেবে থাকেন যে এখানকার মানুষের জীবনযাপন অনেক উন্নত এবং এখানকার মানুষ অনেক আধুনিক। কিন্তু আমেরিকা সম্পর্কে এমন কিছু চমৎকার কথা আছে যা আপনাকে হতাশ করবে। বন্ধুরা, সবাই মনে করে আমেরিকা অনেক আধুনিক একটি দেশ, এখানকার নারীদের পুরোপুরি স্বাধীনতা দেয়া হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এখানকার নারীদের 2 ইঞ্চির বেশি উঁচু জুতা পরা আইনত অপরাধ। আপনাদের সকলেরই জানা আমেরিকার কত অগ্রসর একটি দেশ, কিন্তু আপনারা জানলে হতাশ হবেন যে আমেরিকায় আজকের দিনেও দুই পক্ষের চিঠি পৌঁছানোর জন্য গাধার ব্যবহার করা হয়। আমেরিকায় দাড়িওয়ালা পুরুষদের জন্য পাবলিক প্লেসে কিস করা কিংবা রোম্যান্স করা সম্পূর্ণ নিষিদ্ধ। আমেরিকাতে প্রতি বছর 80% এমন শিশু জন্ম নেয় যার মা বাবা কখনো বিয়ে করেনি। আর আমি আপনাদের এটা জানিয়ে রাখি যে আমেরিকাতে এই কথা অত্যন্ত সাধারণ। আমেরিকাতে প্রতিদিন 3.5 কোটির অধিক মুরগিকে মারা হয়। আমেরিকাতে পুরো বছরে 47% মানুষ মাত্র একদিনেই তাদের জমাকৃত সকল টাকা খরচ করে ফেলে। এখানে প্রতি ঘন্টায় 6-এর অধিক ডিভোর্স হয়ে থাকে। পুরো পৃথিবীতে জেলের সংখ্যা আমেরিকাতে বেশি। আমেরিকাতে 33% মানুষ অতিরিক্ত মেয়েদের শিকার, আর এর জন্যই তাদেরই সবচেয়ে বেশি রোগের শিকার হতে হয়। রিপোর্ট অনুযায়ী আমেরিকাতে প্রতি 43 সেকেন্ডে কোনো না কোনো জায়গায় আগুন লেগেই থাকে। এমনিতে আমরা জানি আমেরিকা অনেক আধুনিক দেশ আর প্রযুক্তির দিক দিয়েও এই দেশ এগিয়ে, কিন্তু পুরো পৃথিবীতে 50% ক্রেডিট কার্ড হ্যাকার আমেরিকাতেই। আমেরিকাতে প্রতি বছর 20% মানুষের মৃত্যু শুধুমাত্র সিগারেট খাওয়ার কারণে হয়। বন্ধুরা, আপনি হয়তো মনে করেন আমেরিকা খুবই ধনী দেশ, কিন্তু আপনি হয়তো জানেন না এখানে প্রায় 4 কোটির মতো মানুষ দারিদ্রতায় ভোগে। আমেরিকাতে 4 কোটির অধিক পর্ন ওয়েবসাইট রয়েছে যার ব্যবহার আমাজন, ফেসবুক, ইউটিউবের চাইতেও 4 গুণ বেশি চলে। বন্ধুরা, এই ছিল আমেরিকা সম্পর্কে হয়রান করার মতো তথ্য। এই ছিল আজকের ভিডিওতে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই ভিডিও তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।